আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্যতা যাচাই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মার পাড়ে। সোমবার বিকেলে প্রকল্পের উদ্বোধন করেন মানিকগঞ্জ এক আসনের সংসদ সদস্য ও বিসিবি পরিচালক নাইমুর রহমান দুরজয়। প্রায় 26 একর জমির উপর 520 কোটি টাকা ব্যয় নির্মাণ হতে যাওয়া এই স্টেডিয়ামটিতে থাকছে ডরমেটরি সহ আধুনিক নানা সুযোগ সুবিধা। 30 আগস্টের মধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ সম্পন্ন করবে পরামর্শক প্রতিষ্ঠান। বাস্তবায়নে আমাদের সবারই